ভগবান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি একটু চিকেন রোস্ট রান্না করলাম, আর কিভাবে আমি রোস্টটা রান্না করলাম সেটাই আপনাদেরকে আজকে আমি একটু দেখাবো। আমি চিকেনগুলাকে রোস্টের পিস তো সবাই জানেন, আমি চিকেনগুলাকে একটু এভাবে কেটে নিয়েছি, চিরে নিয়েছি। এখন দেখা যাচ্ছে না, কারণ আমি একটু সময় লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, লবণ আর একটু আদা মাখিয়ে রেখেছি। আপনারা চাইলে অন্যান্য স্পাইসও দিতে পারেন, আমি শুধু একটু সল্ট আর একটু আদা দিয়ে এইভাবে মাখিয়ে রেখে দিয়েছি। এখন এটাকে আমি একটু ফ্রাই করব। আমি এখন স্পাইসগুলোকে একটু ব্লেন্ড করে নিব। এই যে এখানে আমি নিয়েছি আস্ত জিরা, আর এখানে আমি নিয়েছি পোস্তদানা, যেগুলোকে বলে পপি সিড, আর এখানে আমি নিয়েছি দুইটা কাঁচামরিচ। আমার কাঁচামরিচগুলো লাল হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি ক্যাশিউ নাট, যেই যেগুলা এগুলো আপনারা যে কোনো সুপার স্টোরে পাবেন। আমি নাটগুলো দিব, আলমন্ডও দেওয়া যায়, ক্যাশিউ দেওয়া যায়, যে কোনো একটাই দেওয়া যায়। আমি এগুলো ছিল ঘরে, সেজন্য এগুলো দিব। এখন আমি এগুলাকে একটু ব্লেন্ডারের মধ্যে ঢেলে দিব। এখন আমি এগুলাকে ঢেলে দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে যে জিরা দিয়ে দিলাম, মস্ত জিরা, পপি সিডগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচটা আমি একটু ফ্লেভারের জন্য দিব, কাঁচামরিচ থেকে সুন্দর একটা গন্ধ বের হয় মশলা, সেজন্য। এই যে আমি এই সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, এই সাইজের আমি পেঁয়াজটা দিব রোস্টের মধ্যে কেটে। আর এখান থেকে আমি গার্লিক নিয়েছি, এখান থেকে আমি গার্লিক থেকে 4-5টা ক্লোভ নিয়েছি খুলে। এখন আমি এগুলোকে একটু কেটে ব্লেন্ড করে ফেলবো। এই যে আমি কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন, এখন এগুলোকে আমি ব্লেন্ড করে ফেলবো। আদা আমার অলরেডি ব্লেন্ড করা আছে, সেজন্য আমি এটার সাথে আদা অ্যাড করলাম না। আদা রসুন সব কিছু যদি আপনারা ফ্রেশ দেন তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আমার আদা অলরেডি ব্লেন্ড করা, সেজন্য আমি গার্লিক আর ওনিয়নটা দিয়ে দিলাম ব্লেন্ডারের মধ্যে। দিয়ে দিই বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এটার মধ্যে ব্লেন্ড করা আদাগুলো দিয়ে দিতেছি, কারণ একসাথে মিশে যাবে সব, সেজন্য আমি আলাদা করে রাখলাম না, ব্লেন্ড করাই ছিল আমার। জিঞ্জারটা আমি একটু বেশি দিব। এখন আমি এগুলোকে সব একসাথে ব্লেন্ড করে ফেলবো। ব্লেন্ডারে বেশি জাম্প করে লিটা, কারণ বেশি জিনিস না, এত ওতার লাগি, থোড়া জিনিস ওতার লাগি, ম্যাক্সিমাম ওতো হান ওইবার হতা, কিন্তু আমি তো কম দিছি, ওতার লাগি তাই জাম্প করে রাখালি। আমি একটু বেশি সময় ব্লেন্ড করলাম, কারণ এটার মধ্যে নাট আছে, নাটটা তো একটু হার্ড, সেজন্য নাইস একটা স্মেল বের হয়েছে। এখন আমি এটার মধ্যে 2 টেবিল স্পুন ইয়োগর্ট দিয়ে দিব এই পেস্টের মধ্যে। আমি পেস্টটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি ব্লেন্ডার থেকে, যে আমি এই ইয়োগর্টটা ইউজ করেছি। এখন আমি 1 টেবিল স্পুনের মতো কেচাপ দিয়ে দিব। আমি স্কুইজ করতাম পারব না, হয়ে গেল আমার 1 টেবিল স্পুন থেকে একটু বেশি। আমি সব একসাথে পেস্টগুলোকে একসাথে এটার মধ্যে মিশিয়ে নিব। এটার মধ্যে আমি একটু চিলি পাউডার দিব, সব ধরনের স্পাইস আমি এটার মধ্যে একসাথে মিশিয়ে নিব। চিলি পাউডার আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, যারা ঝাল খেতে চান, ঝাল রোস্ট। আমি এই পেস্টের মধ্যে এখন শুকনো মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিব মরিচ পাউডার, মরিচটা আমি একটু বেশি দিলাম, কারণ আমাদের একটু ঝাল বেশি খাওয়া হয়, সেজন্য মরিচটা আমি একটু বেশি দিলাম। এখন আমি দিয়ে দিব কারি পাউডার, আর দিয়ে দিলাম ধনিয়া পাউডার। এগুলোকে আমি একটু ভালোভাবে মিক্স করে নিই। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগে, আমি তো সবসময় এইভাবে রান্না করি, সব কিছু একসাথে ব্লেন্ড করে তারপরে আপনারা অনিয়ন ফ্রাই করে এটা দিয়ে দিবেন, তাহলে রোস্ট বানাতে একদম ইজি হয়। এখানে আমি নিয়েছি 4টা এলাচ 3 নিয়েছি লবঙ্গ, আর এখানে আমি নিয়েছি 3 ব্ল্যাক পেপার, এখানে আমি 2টা তেজপাতা নিয়েছি বে লিফ, আর এখানে আমি নিয়েছি 3টুকরো দারচিনি, আর এখানে আছে স্টার আনাইস আমি ফুল দিই না, একটু ভেঙে দিয়ে দিব, কারণ এটার গন্ধ আমার বেশি ভালো লাগে না, সেজন্য
1 একটা নিলাম ভেঙে। এই যে আমি হাড়ির মধ্যে তেল দিয়ে দিলাম, তারপর এখন আমি একটু ঘি দিয়ে দিব এটার মধ্যে। এই তেল আর ঘির মধ্যে আমি চিকেনটাকে ফ্রাই করব। আর আমি একসাথে তেল দিয়ে দিয়েছি, প্রথমে এই হাড়ির মধ্যে আমি চিকেনগুলোকে ফ্রাই করব, তারপর এই তেলের মধ্যে আমি রোস্টটা রান্না করব। একটু দিলাম ঘি, তেলটা একটু গরম হোক। এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, বেশি ভাজবো না, একদমই অল্প ভাজবো। চিকেনগুলোকে অনেকক্ষণ ফ্রাই করবো না, কারণ বেশি সময় তেলের মধ্যে থাকলে চিকেন থেকে পানি বের হবে আর চিকেনটা শক্ত হয়ে যাবে, সেজন্য আমি এখন এটাকে উঠিয়ে ফেলবো। এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে ফেলছি। এই যে আমি পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছি, খুবই কুচি করে কেটেছি, কারণ এগুলো দিয়ে আমি বেরেস্তা বানাবো। হাফ রেখে দিব আর হাফ বেরেস্তার মধ্যে আমি রোস্টটা রান্না করব। বেসগুলো দিয়ে দিই। আমরা সাসি বড় সাসি টাইম যে মজার রোস্ট রান্তা, খুবই মজা মাশাল্লাহ। কারণ রোস্ট একবার খাইলে মানুষে ইয়ে করবো, অত মজা করি রান্তা টাইম রোস্ট। লাস্টে বাংলাদেশে গেছিলাম, দেশি টাইম অনেক বেশি বেমার, টাইম লাগে সবে দোয়া করবো। আমরা সব সাসি অফলোর লাগি, সাসা অফলোর লাগি, দুই ফুফু আসলা, তিনজন ফুফু আসলা, দুইজন মরে গেছেন। আল্লাহ তান তানদের সবরে বেশ নসিব করতাম। আমার একজন ফুফু আসছেন এখন বাসিয়া, আমার আম্মা মারা গেছেন, আমার আরও একজন খালাও মারা গেছেন, আমার খালা আসছেন, তাই তেন সব বেশি সব বালা না সব বেমারি। আর আমার এক মামা, আর আমার হরি উড়ি তারা আছেন, সব আছেন, সবই আপনারা আমার তারার লাগে দোয়া করবো। আর যারা মরে গেছেন তারা আল্লাহ বেশ নাসি করতা, আর যারা আল্লাহ পাচ্ছেন তারা রে আল্লাহ বালা রাখতাম খাই আর দিতা। যে আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। এখন আমি আমার যে পেস্ট ছিল সেই পেস্টটা এটার মধ্যে ঢেলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি পেস্টটা ঢেলে দিই এটার মধ্যে। তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দেওয়ার কথা কিন্তু আমি ভুলে গেছি, সেজন্য তাড়াহুড়া করে এখন আমি দিয়ে দিই এটার মধ্যে। আপনারা সবাই যখন তেলটা গরম হয়ে যাবে তখন এই স্পাইসগুলো দিয়ে দিবেন, আমি সবসময় দিই। প্রথমে আমি তেলের মধ্যে গরম মশলাগুলো দেওয়ার কথা ছিল কিন্তু আমি ভুলে গেছি তাড়াহুড়া করে, কারণ আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি। আপনারা চাইলে এভাবেও দিতে পারেন, কিন্তু তেলের মধ্যে প্রথমে গরম মশলাগুলো দিলে সুন্দর একটা গন্ধ বের হয়। এখন একটু সল্ট অ্যাড করলাম, আমার মশলাটা এখনও কষানো হয়নি, আমি অল্প কিছুক্ষণ এটাকে কষাবো। যখন তেলের উপরে উঠে আসবে, তেল উপরে উঠে আসবে, তখন আমি এটার মধ্যে চিকেন দিয়ে দিব। এখন আমি একটু গরম মশলা পাউডার দিব। এই যে আমি রাঁধুনির মশলাটা অ্যাড করব, রোস্ট মশলা, এটা তো আপনারা সবাই জানেন। আমি সব দিই না, পুরো প্যাকেটটা দিব না, হাফ দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে চিকেন দিয়ে দিব। আমি চিকেনগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, চিকেনটা আমার কতক্ষণ হোক মশলার মধ্যে, আমি একটু পরপর উল্টিয়ে নেড়ে দিব।
আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব কি করি আমি। দেখি আমি কি অবস্থা, চিকেন গুলাকে একটু উঠিয়ে দিই। এখন আমার চিকেনটা সিদ্ধ হতে থাকুক, আমি একটু পরপরে এভাবে ঢেকে দিব আর চেক করব কী অবস্থা। একটু পরপর আপনাদের সাথে আমি শেয়ার করব চিকেনের কী অবস্থা। এখন আমি চিকেনটাকে আবার ঢেকে রেখে দিব। দেখি চিকেনের কী অবস্থা, দেখি আমার চিকেনটা সিদ্ধ হলো কিনা। Why does it look slightly burnt? বার্ন হয়েছে কারণ ফ্রাই করার সময় বার্ন হয়ে গেছে। না, আমার চিকেনটা একদমই সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটু সুগার অ্যাড করব। এখন আমি অল্প একটু সুগার দিয়ে দিলাম। আমার রোস্টের কালারটা কিন্তু এরকম এসেছে কারণ আমি একটু ঝাল করে রান্না করেছি, সেজন্য আপনারা যদি ঝাল খেতে চান না তাহলে সাদাও হবে। আমি মাঝে মধ্যে সাদাও করি, আজকে আমি ঝাল রোস্ট করেছি সেজন্য চিলি পাউডার দেওয়ার কারণে আমার এরকম কালার এসেছে। এখন আমি এটার মধ্যে দুধ অ্যাড করে দিব। আপনারা চাইলে দুধ দিতে, না চাইলে পানিও দিতে পারেন। আমি পানি আর দুধ দুইটাই দিব একসাথে। দুধটা আমি আস্তে আস্তে দিব, তা না হলে কিন্তু দুধটা ছেড়ে যাওয়ার ভয় থাকে। পিছনে আমি রোস্টটাকে একটু নেড়ে দিই। দেখেন আমার রোস্টের কালারটা কেমন হয়েছে, মাশাল্লাহ। এখন আমি দুধের সাথে একটু পানিও দিয়ে দিব। দুধ দিলে একটু শাহী হয় আর কি, সেজন্য আপনারা চাইলে শুধু দুধও দিতে পারেন, আবার কেউ কেউ চাইলে পানিও অ্যাড করতে পারেন। আমি দুধ আর পানি দুইটাই দিই। এখন আমি এটার মধ্যে দুইটা কাঁচামরিচ দিয়ে দিব। আমি কাঁচামরিচ আগে ব্লেন্ডার করার সময় দিয়েছিলাম, দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আবার। এখন আমার চিকেনটা আরেকটু সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো। আপনারা চাইলে ঝুলও রাখতে পারেন একটু, আমি এত ঝুল রাখবো না। এখন আমার রান্নাটা শেষ হয়ে যাচ্ছে, মাশাল্লাহ। এখন আমি সামান্য ঘি দিব কারণ আমি এত বেশি ঘি দেই না, একদমই অল্প ঘি দিব। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। এখন আমি কেওড়া ওয়াটারটা উপরে দিয়ে দিব। আমি একটু কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। এখন আমি একটু ফ্রাইড ওনিয়ন দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা আমি উপরে দিয়ে দিলাম। আমার রোস্টটা কমপ্লিট হয়ে গেছে, মাশাল্লাহ। শেষ হয়ে গেল আমার রোস্ট রান্নাটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সবসময় এভাবে রান্না করি, সেজন্য আপনাদেরকে একটু করে দেখালাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক। আই টেস্টেড দ্য রোস্ট অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড অ্যান্ড আই হোপ ইউ গাইজ লাইক ইট অ্যাজ ওয়েল। বাই। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।